তখন বাজে প্রায় একটার কাছাকাছি। আমরা তখন কি করলাম, বাধ্য হয়ে ওখানে দাঁড়িয়ে থাকলে আরও লেট হবে, আমরা ট্রেন থেকে রেল লাইনে নেমে গিয়েছি, এবার রেল লাইন ধরে সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছি। এটা আমাদের দোষ, হ্যাঁ তুমি নিয়ে যাবে, নিয়ে যাবে তো, ঠিক তো? হ্যাঁ, আমিও তো স্বাভাবিকভাবে টেনশন করছিল, আমাকে ফোনে তখন বলছিল যে উল্টো পাল্টা রাস্তায় নিয়ে গেলে কিন্তু আমাকে বলবি। হ্যাপি বার্থডে টু ইউ। নমস্কার বন্ধুরা, আমি পায়েল, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। তা এত সাজুগুজু করে কোথায় যাচ্ছি? আজকে অনেক বছর পরে যাচ্ছি আমার বোনপোর, মানে আমার ভাগ্নার আজকে বার্থডে, ওর 5 ইয়ার কমপ্লিট হলো, তো ওর বার্থডে পার্টিতেই যাচ্ছি। আর লাস্ট টাইম গেছিলাম ওদের বাড়িতে তখন ওর মনে হয় 1.5 বছর ছিল, তারপর থেকে তো দিদি আর জিজু সবাই কবে আসবে কবে আসবে আর যাওয়াই হয়ে উঠছিল না। ওকে আমি মিমি সোনা বলে ডাকি, আসলে আমি ওর মাসি হই, তো আমাকে মিমি বলে ডাকি, তাই আমি ছোটো থেকে ওকে মিমি সোনা বলে ডাকি। তো মিমি সোনা, ওয়ান্স এগেইন উইশ ইউ আ ভেরি ভেরি হ্যাপি বার্থডে। তুমি খুব ভালো থাকো, অনেক বড় হও, সব সময় সুস্থ থাকো, একজন ভালো মানুষ হইও। এটা এখানে বলে রাখলাম কারণ আজকে কয়েক বছর পরে যখন ও বড় হবে তখন ও ব্লগটা দেখবে। দিদি আর বিয়েতে যেতে পারিনি, তারপরে আরও কিসে কিসে জানি অনেক অনুষ্ঠান ছিল, সেগুলো একটাও অ্যাটেন্ড করতে পারিনি। তো আজকে যাওয়াটাও এই কিছুক্ষণ আগে ঠিক হয়েছে যে যাবো, আর চটজলদি আমরা সবাই রেডি হয়ে গেছি যে চলো দৌ দাও, কারণ তার আগে অবধি বাবার একটুখানি কাজ আছে, তো ওই জন্যে ঠিক হচ্ছিল কি হচ্ছিল না, যাবো কি যাবো না বুঝতে পারছিলাম না। তো ফাইনালি এখন যাচ্ছি। ওকে, সো চলো আর বেশি কথা বলবো না, অলরেডি আমাদের একটুখানি লেটও হয়ে গেছে, ভাই স্কুলে গিয়েছিলো, এসে রেডি হয়েছে, যে কারণে অনেকটা লেট হয়ে গেছে, যেতেও অনেকটা সময় লাগবে, অলসো ট্রেনে অনেক প্রবলেম আছে, সেসবও শুনছি এখন। আশা করি তোমাদের ভালো লাগবে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওকে, চলো এখন বেরোনো যায়। টাটা টাটা সিনাই টাটা, ওই কোথায় যাচ্ছি? টা বাবা, টাটা সোনাই, ট্রেন আজকে লেট না, ওই জন্যই তো এত ভিড়। দেখো কত ঠাকুর তৈরি হতো, তো অ্যাপার্টমেন্ট হয়ে গেছে, চলো আসো। না না, এখানেও হতো, এখানেও শুনি আমরা এসেছি, সেমই তো আছে। ফাইনালি কত যুদ্ধের পর আমরা এসে গিয়েছি, আর এখানে বার্থডে বয় ঘুমিয়ে আছে। সেই একটা জিনিস উৎপন্ন করে কি লিখেছে বাবার, হাই বার্থডে বয়, হাই করে দে সবাইকে। ঘুম থেকে উঠেছে, বল হাই। ও মা, ওকে মিষ্টি, আরেকবার বল, আরেকবার বল, তোর নাম কি? আর ওখানে কি লিখেছে তোর নাম? বাবার ঘি লিখে দিয়েছে দাদার ঘো, সেটা লিখেছে বাবার ঘি, তুই কিছু বলিস নি? ও জানতো না মনে হয় এতদিন। দেখ আজকে যদি তোর মামি না আসতো তুই জানতেই পারিস। সরি, তুমি কে? দিদা। তুমি দিদা? তোর দিদা, দিদিমা, তোর দিদিমা না আসলে তুই জানতেই পারতিস না। আমি নামটা এসে উদ্ধার করলাম, কি নাম বাবার ঘি। এটাকে দেখা সবাইকে, তোর থেকে বড় হয়ে গেছে টেডি বিয়ারটা, দেখেছিস? এটা হলো ডার্ক গ্রে, এইটা আর এটা তার সাথে, আর এটা ইয়েলো, এটা গোল্ডেন, গোল্ডেন। এটা পারবি, পারবি তুই? আরে এটা এইটা দিয়ে বার্থডে বয়ের এখন মেকআপ করতে হবে, আমি এক পাশে আছি, বাকি গুলো যারা কিনতে। আর তোরা কি করছিস? খালি পেটে খালি, নে নে নে, হাত ধোকা, হাত ধোকা, ফোন বেলুন লাগানো হচ্ছে। এই তোর বন্ধুরা এসেছে, তো সবাই ওপরে, তুই গেম দেখছিস? না, সবাইকে বলে দে হ্যালো, হ্যালো, কার হ্যাপি বার্থডে? আমার আমার না, এই পাশে টেডি বিয়ারটা আমার, তো এটা আমার, তো আমি নিয়ে যাবো। হ্যাঁ তুমি নিয়ে যাবে, নিয়ে যাবে তো, ঠিক তো? হ্যাঁ, প্রমিস, প্রমিস কর,
এই হচ্ছে মিমি সোনার বার্থডে কেক, আর কেকের উপর ওই যে ছোট্ট বার্থডে বয়টা দাঁড়িয়ে আছে। আর আমি ওর জন্য কেক বানাতে পারিনি, ওর মিমি কেক বানায় কিন্তু ওর জন্যই বানাতে পারলো না। কিন্তু আজকে যদি আমি ওর জন্য কেক বানিয়ে নিয়ে যেতাম না, ট্রেন থেকে ওটার কেক হিসেবে নামতো না, পুরো খিচুড়ি হয়ে যেত। সাংঘাতিক পরিমাণে ভিড় হয়েছে, মানে যুদ্ধ করে লিটারালি আমরা এসেছি। এই হচ্ছে সম্পূর্ণ ডেকোরেশন, দিদি আর সাজিয়েছে। আর বার্থডে বয় তো অস্থির হয়ে গেছে কখন সে কেক কাটবে, চারিদিকে গেস্টরাও প্রায় চলে এসছে। আর এখন হবে কেক কাটিং। Happy birthday to you, happy birthday dear weather go, happy birthday to you. সকলকে সাথে নিয়ে কেক কাটিং হলো। এখন বার্থডে বয় কেক খাচ্ছে, তার মা ও বাবা তাকে কেক খাইয়ে দিচ্ছে, ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। এরকমভাবেই মাথায় টুপি দিয়ে ছোটবেলাতে আমিও কেক কাটতাম। এখন তাকে পায়েস খাইয়ে আশীর্বাদ করা হচ্ছে। আর এই লাইটগুলো না আমার খুব ভালো লেগেছে। আর ছাদে খোলামেলাভাবে এভাবে অনুষ্ঠান করতে কিন্তু খুব ভালো লাগে, মানে বদ্ধ পরিবেশের থেকে খোলামেলা হাওয়া আসছে চারিদিক থেকে, ছাতা খাটিয়ে ছাতার নিচে এরকমভাবে টেবিল চেয়ার পেতে খাওয়া দাওয়া করা, এগুলো অনেক বেশি ভালো লাগে। মানে প্যান্ডেল করে চারিদিকটা বন্ধ করার থেকে না এই খোলামেলা পরিবেশটা খুব ভালো। সে তো লক্ষ্মী ছেলের মতো এখন দাঁড়িয়ে রয়েছে, তাকে আশীর্বাদ করছে বাবা মা, চুপ করে আছে। আর আমি এখন একটুখানি লাইট দেখেছি না, বললাম না সুন্দর সুন্দর লাইট জ্বলছে চারিদিকে, আমি একটুখানি ঢং করবো, এটা হইতে পারে, আমি তাই একটুখানি গিয়ে ঢং করতেছিলাম। আর এইভাবে কেন আমি ভয়েস ওভার দিয়ে ভিডিওটা করছি, তার কারণ ওখানে গান চলছিল আর আমি তো কপিরাইট খেয়ে যাব, যাতে সেটা না খেতে হয় তাই জন্য আমি এইভাবে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা করছি। একটু ঢং কর, খুব সুন্দর পুরো উডেন সেটা। হ্যাঁ, নামটাও ইউনিক, এই কিন্তু নামটা দেখো বোঝা যাচ্ছে না, নামটা ইউনিক। সব এখন আইসক্রিম খাচ্ছে, তারপর আমরা বেরোবো। বার্থডে বয় ড্রেস চেঞ্জ হয়ে গেছি, ড্রেস চেঞ্জ, তুই নাচবি না? যা এ বাবা, বন্ধুকেও নিয়ে যা, দুজন মিলে নাচ, তাহলে তো ভালো হবে। শুধু মেয়েরাই নাচবে, তোরা নাচবি না, এটা হয়? আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাবো। চলো চলো তাড়াতাড়ি বেরোতে বললো বাবা, বাড়ি যেতে হবে। ওমেশ আসছি, টাটা। যখন করা হয় ভিডিও তখন হয় না রে, না না তখন তো হলো, এখন ভিডিও করছি আর হচ্ছে না। চল বাড়ি যাই, বাড়ি গিয়ে করবি। বেরোনোর পর আমরা রিক্সাতে উঠেছি, আর দুটো রিক্সা করতে হয়েছে, একটাতে আমি মা আর একটাতে ভাই আর মামি। আর যখন উঠলাম তখনই দুটো রিক্সাকে ভালোভাবে লোকেশন বুঝিয়ে দিয়েছি যে এক্স্যাক্টলি আমরা কোথায় যাব। এবার কিছুটা পথ যাওয়ার পরেই দেখলাম মামিদের রিক্সাটা বাঁ হাতে টার্ন নিয়ে একটা গলিতে ঢুকে গেল, আর আমাদের রিক্সা কাকুটা আমাদের সোজা রাস্তাতেই নিয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম হয়তো দুজন দুটো রাস্তা দিয়ে যাবে, এক জায়গাতেই মিলিত হবে। এদিকে মামি ফোন করছে, মামি পৌঁছে গেছে, পেছনে দেখছি তোদেরকে দেখতে পাচ্ছি না, তোরা কোথায়, আমি এসে দাঁড়িয়ে রয়েছি। আর আমরা তখনও ওই লোকেশনে গিয়ে পৌঁছইনি, উনি কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। তারপর ওনাকে ফাইনালি আবার ভালো করে বললাম যে আপনি কোথায় যাচ্ছেন, আমরা তো ওই লোকেশনে যাবো, আমাদের আরেকজন তো ওখানে গিয়ে পৌঁছে গেছে। তারপর উনি দেখে কোনো রেসপন্স না করে রিক্সাটাকে আবার ব্যাক করে আমাদেরকে একটা রাস্তা দিয়ে নিয়ে এলো। তারপরে এখানটায় আস্তে আস্তে দেখি ওই যে মামি আর ভাই দাঁড়িয়ে রয়েছে, তখন একটু নিশ্চিন্ত হলাম। ওদিকে মামিও তো স্বাভাবিকভাবে টেনশন করছিল, আমাকে ফোনে তখন বলছিলো যে উল্টোপাল্টা রাস্তায় নিয়ে গেলেই কিন্তু আমাকে বলবি। আসলে কী যে মোটিভ ছিল, উনি যে কী করছিলো আমি বুঝতে পারলাম না, আমি জানি না।
রিক্সা থেকে নামার পর তখন আমাদেরকে বলছে ওখান দিয়ে শর্টকাট হয়, ওখান থেকেই তো তোমরা অটো পেতে, হ্যান্ড পেতে। তো যাই হোক, আমরা আর তর্ক বাড়াইনি, আমরা ভাড়া দিয়ে চলে এসেছি। এখন আমরা অটোতে উঠে গিয়েছি, অনেকটা রাতও হয়ে গিয়েছে। এত রাতে প্রথমবার বাবাকে ছাড়া কলকাতা শহরে আছি। তো স্টেশনের দিকে যাচ্ছি, ওদিকে ট্রেনেরও প্রবলেম চলছে, যে কারণে একটা টেনশনও কাজ করছে যে কী হবে না হবে। বাবা তো বারবার ফোন করছে, বাবা বাড়িতে যায়নি, স্টেশনে অপেক্ষা করছে। যেহেতু এত রাতে আমরা বাইরে, বাবা বলছে না আমি বাড়ি যাবো না, তোরা একা একা যাবি নাকি, আয় আমি নিয়ে যাব। এবার বাবা তখনই ফোনে বলছে যে ট্রেন নাকি মাঝরাস্তায় দাঁড়িয়ে যাচ্ছে। এবার আমি শুনে বেরিয়েছিলাম যে 40টা ট্রেন মতো ক্যান্সেল, আর যেই ক্যান্সেল ট্রেনগুলো আছে সেগুলো আমি অলরেডি দেখে নিয়েছিলাম। তো ট্রেন আসায় আমরা উঠে পড়েছি, কিন্তু ঠিক তাই দেখি ট্রেনটা থামলো, কিছুটা গিয়ে স্মুথলি যাচ্ছিল। আসলে আমরা আসার সময় তখন এই প্রবলেমটা হয়নি, আর যাওয়ার সময় কিছুটা যাওয়ার পরেই স্টেশনে দাঁড়ালো। তারপরে আবার ট্রেনটা স্টার্ট নেওয়ার পর ব্যারাকপুরে যে দাঁড় করালো, আমরা এক ঘন্টার উপরে ব্যারাকপুরে দাঁড়িয়ে রয়েছি। আমাদের আজকে ট্রেনেই ঘুমাতে হবে। তখনই ঘড়ির কাঁটা 12টা তো ক্রস করে গিয়েছে, টেনশন হচ্ছে কী হবে না হবে। আর বাবা সাথে থাকলে যেটা হয় চিন্তাটা লাগে না, কিন্তু একে একা সবাই আমরা ছিলাম, যদিও অনেক মানুষজন ছিল তাই খুব বেশি ভয় লাগছিল না। প্রচুর প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে, বিশাল বড় একটা হ্যারাসমেন্ট। এইভাবে হঠাৎ করে অ্যানাউন্স করলো, 3টে পরপর ট্রেন দাঁড়িয়েছিল, মাঝের ট্রেনটা নাকি যাবে। দৌড়ে দৌড়ে সবাই গিয়ে ওই ট্রেনে উঠলাম, সাংঘাতিক ভিড় হচ্ছে, দাঁড়ানোর জায়গা নেই। তারপরে ট্রেনটা আবার ইছাপুরে ঢোকার আগে ট্রেনটা দাঁড়িয়ে গেল। তখন বাজে প্রায় 1টার কাছাকাছি। আমরা তখন কি করলাম, বাধ্য হয়ে ওখানে দাঁড়িয়ে থাকলে আরও লেট হবে, আমরা ট্রেন থেকে রেললাইনে নেমে গিয়েছি। এবার রেললাইন ধরে সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছি, রেলগেট অব্দি হেঁটে হেঁটে আসবো। তারপর ওখানে এক মেসো আসবে আমার, তার টোটো করে আমরা আসবো। এবার ওখানে দাঁড়িয়ে থাকলে জানি না আরও কত রাত হয়ে যেত ফিরতে। প্রচুর মানুষেরা, অনেকেই নেমে গিয়েছিলো ট্রেন থেকে, সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি, কিছু করার ছিল না আর হাতে উপায়, অনেকটা লেট হয়ে গেছে। তখন অলরেডি স্টেশনে একটা ট্রেন আটকে রয়েছে, যে কারণে এই ট্রেনটা সিগন্যাল পাচ্ছে না, এই প্রবলেমগুলোই হচ্ছে। তো বিশাল বড় একটা অভিজ্ঞতা হলো, কখনো আগে এরকম করে যায়নি, এত রাতে 1টা বেজে গিয়েছে, তখন রেললাইন ধরে উপায় না থাকলে যা হবে। বাড়িতে আসার পরে তখন তো বাবা ভূতের ভয় দেখিয়ে দিয়েছে, আর ওই যে বাবা পিছনে আসছে, তখনও বাবা বাড়িতে যায়নি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বিশাল বড় একটা অভিজ্ঞতা হলো আজকে। বাড়ি এসে আর ফ্লগটা করিনি, এখানেই ফ্লগটা শেষ করছি, টাটা।